একটা জঙ্গল রিসর্ট কুসুম ছোনা আর কতক্ষণ লাগবে জিপিএস বলছে আরো 10 মিনিট ভালো লাগছে এখানে এসে সবাই এসেছে এবং বেশ একটা ভিড় হয়েছে ট্রেলার রিলিজ হবে তো ভালো লাগারই কথা ভালোই লাগছে রক্ত পলাশ নাম থেকেই বোঝা যাচ্ছে যে গল্পের উপজীব্য বিষয় হচ্ছে যে পলাশ শাল মহু আর জঙ্গলে গল্প এটা তো আসলে চরমপন্থী উপদ্রুত অঞ্চলে কয়েকজন কলকাতার বিশিষ্ট মানুষ তারা বেড়াতে যান এবং বেড়াতে গিয়ে একটা রাজনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হন এবং তারপর তাদের যে আপাত মানে সামাজিকতা আপাত মানবিকতা এই মুখোশগুলো সব ভেঙে পড়ে এবং ভেতরের আদিম যে সত্তা যে লড়াকু সত্তা যা মানুষকে বাঁচিয়ে রাখে সেই আদিম সত্তাটা ক্রমশ বেরিয়ে আসতে শুরু করে এটাই এই গল্পের উপজীব্য বিষয় পরিচালনার সাথে সাথে নিজে অভিনয়ও করেছো কতটা টাফ লেগেছিল টাফ মানে হ্যাঁ টাফ তো বটেই পরিচালনার কাজটাই ভালো করে পারি না আবার অভিনয় তো ওই করতে হয়েছে তবে এখন দেখা যাক মানুষ কিরম বলেন না আমরা তো চেষ্টা করেছি আমাদের বেস্টটা দিতে তারপর দেখা যাবে বড় পর্দার প্রযোজকদের সঙ্গে কথাবার্তা চলছে মিছিল মিটিং চলছে দেখা যাক কেউ রাজি হলে অবশ্যই বড় পর্দায় নিশ্চয়ই করব খুব শীঘ্রই ক্লিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ এ নিয়ে কোনো সন্দেহ নেই সত্যি খুব ভালো আজও এখনও পর্যন্ত খুব নিশ্চিন্তে সমস্ত কাজটা চলছে পোস্ট প্রোডাকশন চলছে প্রায় শেষ হয়ে এসছে প্রায় খুবই ভালো অভিজ্ঞতা রক্তপলাশ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই মাসের শেষে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে রক্তপলাশ আসতে চলেছে অবশ্যই দেখবেন আর আপনাদের ভালো লাগলেই আমাদের কাজ করার সার্থকতা এই রিসর্টটা বিগ বিগ ফোর হাউস আপনারা শীঘ্রই যে যার ঘরে চলে যাবেন আমরা রিসর্টের সমস্ত গেট বন্ধ করে দিয়েছি এতক্ষণ ধরে আমাদের যা কথাবার্তা হলো আমরা এতক্ষণ আড্ডা মারলাম এর পুরোটাই মিথ্যে অর্ধসত্য আগে একবার আলোচনায় বসা যেত না একটা ম্যাস আকার এমন ম্যাসিভ স্কেলে করবার আগে রেভলিউশন ইজ নট আ ডিনার পার্টি